করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। বুবলির সঙ্গে বিয়ে ও পুত্র শেহজাদ খান বীরের কথা সম্প্রতি স্বীকার করে নিয়েছেন নায়ক শাকিব খান। তার বিয়ে ও সন্তান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা সমালোচনা। এসব বিষয় সহ নতুন সিনেমার শুটিং নিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারের সাথে কথা বলেছেন শাকিব খান। এ সময় শাকিব খানকে প্রশ্ন করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে অনেক বিষয় ছড়িয়েছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা ঠিক? এ সময় তিনি বলেন, প্রথমত বলি, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনোদিনও খুব বেশি অভ্যস্ত নই। মানুষ আমাকে নিয়ে অনেক কথা বলে, বলবেও জানি। কিছু মানুষকে বিশ্বাস করে কাছে রেখেছিলাম, তারা আমার নামে বিভিন্নভাবে মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছে। এইসব মিথ্যা কখনো টিকেনি টিকবেও না, কারণ মিথ্যে কথা বেশি দিন স্থায়ী হয় না, আর মিথ্যাবাদীদের অবস্থা খুব ভয়াবহ হয়। ইতিহাসই সেটা বলে, যা সত্য সেটা আমি স্বীকার করেছি সবসময়। নতুন সিনেমার শুটিং কবে থেকে শুরু করবেন? এর উত্তরে শাকিব খান বলেন, সবকিছু ঠিক থাকলে নতুন সিনেমার শুটিংয়ে যাব আগামী নভেম্বর থেকে। কাজগুলো গুছিয়ে আনা হয়েছে, সবটা ঠিক করেই ঘোষণা দেব কোন সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরছি। কদিন আগে তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ সিনেমার গানের শুটিংটি করলেন, কেমন হলো গানের শুটিংটি? এর উত্তরে শাকিব খান বলেন, সিনেমাটির গানের শুটিং ভালোই হয়েছে, অনেকদিন পর চমৎকার একটা গানের শুটিং করলাম। শুটিং করার পর মনে হলো ভালো কিছু দাঁড়াবে, এখন অপেক্ষা সিনেমাটা মুক্তির জন্য। আপনার গোপন বিয়ে নিয়ে কথা হচ্ছে চারিদিকে, এ বিষয়ে কি বলবেন? এর উত্তরে শাকিব খান বলেন, যখন থেকে আমার সিনেমা দর্শকরা গ্রহণ করা শুরু করেছে, তখন থেকে আমার অভিনীত প্রতিটি সিনেমার নায়িকাদের সঙ্গেই অনেকেই অহেতুক প্রেমের কথা ছড়িয়েছে। সবকিছু তো আর সত্য হয় না, আমাকে নিয়ে মিথ্যা কথা ছড়াতে পারলে অনেকেই আনন্দিত হন। আমার কোনো কিছু গোপন রাখিনি, সবই জানিয়েছি সময় মতো। আপনি দুইবার বিয়ে ও সন্তানের কথা আড়ালে রাখতে চেয়েছেন, এর কারণ কি? এই প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, প্রতিটি মানুষের নিজস্ব কিছু ব্যাপার থাকে, তার বাহিরে মানুষ যেতে পারে না। ভালোবাসা বিয়ে মানুষের ব্যক্তিগত বিষয়গুলো কেন সবাইকে জানাতে হবে? এইসব জানানো কি খুব জরুরি একজন মানুষের জন্য? সব বিষয় কেন সবার সামনে আনতে হবে? সারা বিশ্বের আর কোথাও এমন তো হয় না, শুধু আমাদের এখানেই তারকাদের বিয়ে প্রেম নিয়ে এত কথা কেন হয়? আমার বিয়ে সন্তান সবকিছুই আমি স্বীকার করেছি, জয় বীর দুজনই আমার সন্তান, তাদের ঠিক মতো মানুষ করারও দায়িত্ব আমার, আর আমি সেটা ঠিক মতো পালনও করব। এদিকে একুশ নিয়ে মুখোমুখি হয়েছেন মাহি ও পূজা চেরি। কাকতালীয় হলেও সত্যি, ঢাকায় ছবির দুই শীর্ষ নায়িকা মাহিয়া মাহি ও পূজা চেরি 21টি করে হল নিয়ে মোট 42টি হলে মুখোমুখি হচ্ছেন তারা। শুক্রবার একই দিনে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন দুটি ছবি, একটি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত যাও পাখি বলতারে, অন্যটি স্পাহানি আরিফ জাহান পরিচালিত হৃদিতা। যাও পাখি বলতারে ছবিটিতে নায়িকা হিসেবে আছে মাহিয়া মাহি, আর হৃদিতাতে আছে পূজা চেরি। যাও পাখি বলতারে সিনেমায় মাহিয়া মাহির বিপরীতে নায়ক হিসেবে আছেন আদর আজাদ ও শিপন মিত্র। অন্যদিকে সরকারি অনুদান পাওয়ার হৃদিতা সিনেমায় পূজা চেরির বিপরীতে আছে এবিএম সুমন। যাও পাখি বলতারে ছবিটিকে নিজের ক্যারিয়ারের সেরা ছবি হিসেবে মন্তব্য করেছে মাহি। তিনি বলেন, অসাধারণ একটি গল্পের ছবি এটি, সেটাকে পরিচালক এত সুন্দর করে উপস্থাপন করেছেন যে প্রেক্ষাগৃহে গিয়ে সেটা টের পাবেন দর্শক। সব মিলিয়ে ছবিটি আমার ক্যারিয়ারের সেরা ছবি বলে আমি মনে করছি। অন্যদিকে পূজা চেরিও সমকালকে জানিয়েছেন এমন গল্পে তিনি প্রথম অভিনয় করেছেন, আনিসুল হকের লেখা গল্পটি একটি জনপ্রিয় উপন্যাস, সে উপন্যাসটি পর্দায় যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। পূজার ভাষ্য, সিনেমাটি সাহিত্যিক আনিসুল হকের উপন্যাস হৃদিতা অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমার গল্প খুবই হৃদয় ছোঁয়া, প্রথমবারের মতো কোনো সাহিত্য নির্ভর সিনেমায় কাজ করেছি, আমার বিশ্বাস ছবিটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। প্রিয় দর্শক, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।